হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আজকে কোনো ফুড রিভিউ দিব না। আজকে হচ্ছে আমাদের ফ্রেন্ড রিফাতের বার্থডে, তো আজকে আমরা চিন্তা ভাবনা করছি সবাই মিলে যে রিফাতকে একটু সারপ্রাইজ দিব, ওর জন্য কেক নিয়ে যাব। তো কি বলার, আজকে রিভিউ হবে না, আজকে বার্থডে সেলিব্রেশন হবে, তো এটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আশা করি আপনারাও দেখবেন, মজা পাবেন, আর দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তোরা সবাই কিন্তু ফু দিবি। আমি জান টাকা ভাইয়া দি না, আমি কাটব না ভাইয়া, আমি কাটব না। কেন ওগুলা কেন মিলে আছে, কাটব না। এর হাওয়া লাগে দেখতে, লাইট দিলে না 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 এই শীত তো আটা সরো না। রে বন্ধ ফু দাও, বন্ধ ফু দাও, এই ফু তো তো এসে দেবা, রে ফু দে ছেলে, একসাথে হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধু কি রে, কি মানিক রতন রে, রিপাদ ভাইয়ের কেক কাটা হয়ে গেছে, বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে রিপাদ ভাই মনে আমাদেরকে এখন ট্রিট ট্রিট দিতে নিয়ে যাবে। তো রিফাত ভাই যদি ট্রিট দিবে সেও তো আমরা একটা ব্লগ করবো না, এটাকে হয় কখন না, কখনোই হবে না। আমরা যাবো, রিফাত ভাই কি খাওয়াবে আমরা সেটা খাবো, আপনাদেরকেও দেখাবো, আপনারাও জানতে পারবেন যে আমাদেরকে রিফাত ভাই কোথায় খাওয়াচ্ছে। তো চলুন দেখা যাক রিফাত ভাই কোথায় নিয়ে যায়। তো ভিউয়ার্স, রিফাত আজকে আমাদেরকে নিয়ে এসছে অবসরে খাওয়াইতে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম অবসরে একটা ফুড রিভিউ দিব, কিন্তু কিছু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। আর এখন যেহেতু রিফাত আমাদেরকে ট্রিট হিসাবে অবসরে নিয়ে এসছে, তো অবসরে আমরা খাবো। আশা করি ডিনারটা এখানে করতেছি আমরা, আর ডিনারের সঙ্গে সঙ্গে এখানকার প্যাকেজ যেটা আছে ওইটাও আমরা দেখাবো, আর সাথে হচ্ছে গা কি খাচ্ছি, কত প্রাইস পড়তেছে, টেস্ট কেমন এটাও জানাবো। তো অবশ্য স্পন্সর পাচ্ছি তো, রিফাত ভাই ট্রিট দিচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা খাবো। রিফাত ভাই এন্ট্রি নিতেছে, রিফাত ভাই তোমার বার্থডে অনুযায়ী তুমি একটু ড্যান্স দাও। রিফাত ভাইয়ের বার্থডে বলে কথা, রিফাত ভাই অনেক হ্যাপি আছে আজকে। তো আমরা অবসরে চলে আসছি, সবাই বসে অ্যাকচুয়ালি খাবার দেখা শুরু করছে। রিফাত আসার পর পরে অর্ডার দিয়ে দিয়েছে, কারণ আমি একটু ফুটেজ দিতে ব্যস্ত ছিলাম, যার কারণে অর্ডারের টাইমে দিতে পারি নাই। আর এখন যেহেতু রিফাত অর্ডার দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি রিফাত কিন্তু ভালো অর্ডারটাই দিয়েছে। অনেকদিন ধরে আমি যেহেতু চিন্তা করতেছিলাম অবসরে আসবো আসবো, কিন্তু আসা হয় না, যেটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে আমি জানাইছি। আর এখন যেহেতু চলে এসেছি, তো আমি যে প্যাকেজটার কথা ভাবতেছিলাম আসার সময়, ওই প্যাকেজটা অ্যাকচুয়ালি এখানে শেষ হয়ে গেছে, মানে এখন ওই প্যাকেজ অফারটা চলছে না। তো ওনারা এখন নতুন একটা অফার শুরু করছে, 135 টাকা মেবি হাউসফুল অফার, তো আমরা সেটাই অর্ডার করছি। রিফাত অর্ডার দিছে, আমাদেরকে খাওয়াবে, আর যেহেতু খাওয়াচ্ছে সেহেতু আমরা এটা রিভিউ তো দিবই, আর সাথে খাওয়ারটা এনজয় অবশ্যই করবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে।
অ্যাকচুয়ালি আমাদের খাবারগুলো চলে আসছে অর্ডার দেওয়ার পরে, মোটামুটি 20 মিনিটের মাথা দিয়ে চলে আসছে। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমাদের খাবার চলে এসছে। তো খাবার চলে আসার পরে সিরিয়াসলি 135 টাকা এতগুলো খাবার পাবো এটা মানে বিশ্বাস করতে পারি নাই। আমি ভাবছিলাম যে সবগুলো অল্প অল্প করে দিবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি খাবার আসছে 135 টাকা। আর এই খাবারগুলো আমরা খাবো এখন। আর অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে যেহেতু রিফাতের আজকে বার্থডে, সেহেতু আমি আজকে রিভিউ দিতে যাচ্ছি না। আমি ভাবতেছি যে আমরা রিফাতের কাছ থেকে আজকে রিভিউটা নিব, যে ওর কাছে কেমন লাগতেছে, কারণ আজকে কিন্তু অর্ডারটাও রিফাতই দিছে। তো চলুন রিফাতের কাছ থেকে শুনে নেওয়া যাক যে ওর কাছে খাবারগুলো কেমন লাগতেছে, আর হচ্ছে গিয়া ও মানে আউট অফ 10 খাবারটাকে কত দিবে, কি আসল বিষয় এটা আমরা ওর কাছ থেকে একটু জেনে নিই। তো রিফাত ভাইয়া অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করতে ব্যস্ত, উনি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো রিফাত, তো তুমি একটু বলো নাকি যে কেমন লাগতেছে, একটু খাও খেয়ে একটু বলো আমাদেরকে। প্রধান খাবার যেহেতু ভাত, জাপানের পরে বাংলাদেশের প্রধান খাবার হচ্ছে ভাত, ভাত দিয়ে শুরু করি আমি, ফ্রাইড রাইস। রাইসের বিষয়টা হচ্ছে যে রাইস ঠিক আছে, টেস্ট সল্ট স্পাইস সব সমস্যা হচ্ছে একটু শক্ত, কিন্তু ঠিক আছে, যার কারণে রাইস যেহেতু সবসময় নরম হতে হয়, যদি সফট এটা শক্ত, যার কারণে এটা 10 আমি 7-এ দিব, 8 দাও যেত যদি একটু নরম। তাহলে এবার চলে যাই মশালা চিকেনের কাছে। মশালা চিকেন ঠিক আছে, খেয়ে দেখি তার গ্রেভিটা টেস্টি আছে, একটু সোর ফ্লেভার। প্রবলেম হচ্ছে এরা বোনলেস চিকেন দেয় নাই, চিকেনে বোন আছে মানে রেগুলারলি আমরা বাসায় যেটা খাই আমাদের মা খালারা রান্না করে সেটাই। আর সফটনেস বলতে গেলে যথেষ্ট সফট, যেরকম হয় পোস্ত বা মাংস রান্না সেরকম। এবার চলে যায় ভেজিটেবল, ভেজিটেবলের পরিমাণ খুব কম, যদি ওদের শেষ হয়তো বা আপনারা আসলে বেশি পেতে পারেন। ইটস অ্যাবাউট লাক, আমি বেশি পেয়ে ভেজিটেবল ইস ওকে 10 ফুল 10 নাও ইটস টাইম ফর এ গার্লিক সালাদ, আই এম সরি গার্লিক সস। গার্লিক সস মেয়োনিজ বেশি আছে, গার্লিকের ফ্লেভারটা খুব কম, সে ঠিক আছে, কারণ অনেকেই গার্লিকের যে গন্ধটা উগ্র গন্ধটা কেউ পছন্দ করে না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু মেয়োনিজের পরিমাণটা অনেক বেশি। সো ইস 8 আইসক্রিম যখন বলে গেলে যে টেস্টটা হয় ওইটাই। তো এটা পুরোপুরি আমি বলবো যে মানে পাঁচটা দিব হবে এটাকে। And now চাউমিন, চাউমিন আর একটু মোটা হয় কিন্তু এটা ঠিক বিকজ অফ এটা দেশি চাউমিন আমার কাছে যেটা মনে হয়। তো দেখা যাক রিফাত কি বলে। দেশি চাউমিন হলো এটা ড্রাগন ব্র্যান্ড যে চাউমিন আছে যেটা লোকালি সব জায়গায় পাওয়া যায় ওইটা না। চাউমিন ইজ ওকে, ডিমের যে গ্রেভি বা টেস্ট এটা পুরোপুরি পাওয়া যাচ্ছে এবং মশলাটাও যথেষ্ট পরিমাণে আছে। নাও ফোর টাইম ফোর ওয়েজেস, লেট মি অ্যাড সাম গার্লিক সস। দিস ইজ অলসো ওকে, 10 out of 8 এন্ড দ্য ফুল প্ল্যাটার ইজ 7.5 এন্ড দ্যাটস ইট। লেট সো ভিউয়ার্স, রিফাত ভাই তো মানে মোটামুটি কি বলবো, রিফাত ভাই পুরোটাই রিভিউ দিয়ে দিয়েছে। তো আমি এখন খাবারটা স্টার্ট করি, তো খেয়ে দেখি। একটু ভেজিটেবলের সাথে রাইসটা ট্রাই করি, আমি অবশ্য রাইস এমনি এমনি খাইতে পারি না, খুব প্রবলেম হয়। বিসমিল্লাহ,
রাইসটা একটু শক্ত বলতে গেলে কি আমার মনে হয় যে আরেকটু গরম যদি সার্ভ করতো ওনারা তাহলে অবশ্যই এটা হচ্ছে আরো সফট আসত। বাট রাইসের স্পাইসিনেস আর মশলা মোটামুটি এভারেজ সবই ঠিক আছে, তো এই কারণে হচ্ছে রাইসকে যদি আমাকে আউট অফ 10 কোনো রেটিং দিতে হয় তাহলে আমি দেবো হচ্ছে 7 out of 10। আমি রিফাত ভাইয়ের সাথে টোটালি একমত। ওয়েজেস পটেটো ওয়েজেসে আমি সন্তুষ্ট, কারণ ওয়েজেসটা একদম ক্রিস্পি আছে উপরের দিক থেকে আর ভিতরে ভালো সফট। তো আর গার্লিক সসের সাথে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আমি হচ্ছে পটেটো ওয়েজেসকে আউট অফ 10 হচ্ছে দিব 8 out of 10, কারণ এটা ক্রিস্পিনেসটা ফুললি পাওয়া যাচ্ছে। চাউমিনটা দেখি, চাউমিনটা টোটালি অ্যাকচুয়ালি চাউমিন বলবো না আমি, এটা এটা হচ্ছে গিয়া নুডলস, নুডলসের হালকা একটু আপগ্রেডেড ভার্সন। বাট এতগুলো খাবারের সাথে যখন তারা চাউমিনটা অ্যাড করছে তো অ্যাকচুয়ালি অত হাইফাই চাউমিন তো দেওয়াটা পসিবল হয় না, কারণ অত অনেক স্বল্প প্রাইসের মধ্যেই দিতেছে। তো নর্মাল এটা যদি মানে চাউমিন না বলে ওনারা যদি হচ্ছে নর্মাল হচ্ছে নুডলস বলতো তাহলে হয়তোবা আমি এটাকে 8.5 দিয়ে দিতাম, কারণ এটা টেস্ট অনুযায়ী। বাট এটা যেহেতু চাউমিন বলে দিয়েছেন ওনারা তো সেহেতু আমি এটাকে দিব হচ্ছে 7.5 out of 10। মশালা চিকেন চিকেনটা ভালো সব চামচে একবারই করতেই চিকেনটা ফুললি ফুলে গেছে। ওয়াও আসলেই অসাধারণ, আসলেই অসাধারণ চিকেনটা। চিকেনটাকে আমি 9.5 দিব আউট অফ 10। মশলা চিকেনের মানে মশলা ফুললি ফুললি একদম সঠিকভাবে মশলা ইউজ করা হয়েছে এটাতে, কারিটাও জোস আর টোটালি মানে এত সফট ভিতর থেকে যে মানে আপনার কষ্ট করা লাগবে না, আপনার হাত ইউজ করতে হবে না, আপনি চামচ দিয়ে হালকা ইউজ করলে কিন্তু এটা আরামসে খাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর রাইসের সাথে শুনে আজকে তরকারি দিয়েছে, ওয়াও রাইসের সাথে এটার মানে মশলা চিকেনের কারিটা আর হচ্ছে মশলা যখন নিচ্ছি ও অসাধারণ একটা ডিশ, একদম অসাধারণ। আর অ্যাকচুয়ালি এখানে কিন্তু তারা স্টপ হন নাই, এটার সাথে কিন্তু এনারা মানে কমপ্লিমেন্টারি হিসেবে কোক দিয়েছেন সেম প্যাকেজের সাথে, আর আইসক্রিম তো আছে এই সাথে। অ্যাকচুয়ালি আমি এখন আইসক্রিমটা খুঁজে পাচ্ছি না, এই তো পেয়ে গেছি, আইসক্রিমটা হচ্ছে এসব পরে দেয়। তো সবার যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সেহেতু আইসক্রিমটা দিয়ে দিয়েছে, বলে গেলে কিছু করার না, আমাকে আইসক্রিমটা হয়তো আগে খাইতে হবে। কিন্তু আইসক্রিম পারফেক্টলি একদম দেখতে পাচ্ছেন বলে নাই, কিন্তু ওনারা যখন দিচ্ছে একদম পারফেক্টলি আইসক্রিমটা প্রোজেনই ছিল, ভ্যানিলা ফ্লেভার আর সাথে হচ্ছে চেরি ফ্লেভার হালকা মিক্স করে দিতে, কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি প্লেটারটার ব্যাপারে যদি ফুল আমাকে রিভিউ দিতে হয় তাহলে প্লেটারটাকে আমি ফুল 8.5 out of 10 দিব, কারণ এই প্রাইসের মধ্যে এত স্বল্প প্রাইসের মধ্যে এতগুলো খাবার পাওয়া কিন্তু লাখের বিষয়। আর এনারা যেহেতু অবসর থেকে দিচ্ছে তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা অবসরে আসবেন, এসে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এখানকার মশলা চিকেনটা কিন্তু আসলেই অসাধারণ। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, তো খাওয়া দাওয়া করে পেট এমন বোঝাই করেছি আমি যে বলার মতো না, আমার এই শরীরেও আমি অনেকগুলো পেট বোঝাই করেছি খাওয়া দাওয়া করে। আর আসলেই আবারও বলতে হচ্ছে যে অবসরের সেই প্যাকেজটি 135 টাকায় এত কম দামে ওরা এত ভালো খাবার কি করে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি, কিন্তু অবশ্যই
খাবারটা অনেক ভালো গেছে আর ওরা মেবি আজকে এই প্যাকেজটা মানে স্টার্ট করছে আর প্যাকেজটা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি জানতাম না তবে এটার জন্য আমি সিরিয়াসলি অসংখ্য ধন্যবাদ দিতে চাই রিফাতকে রিফাত তোই ভাই তুমি আসো তো রিফাতকে আমি অবভিয়াসলি রিফাতকে আমি মানে আবার নিজের মনের অন্তর থেকে একবারে ভিতরের গোয়েন থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে ও এত বড় মানে ট্রিট দিছে আমারে সেটা বড় কথা না আমাদের সবাইকে ট্রিট দিছে ও আর সিরিয়াসলি ছেলেটার বার্থডে এগেইন হ্যাপি বার্থডে বন্ধু থ্যাংক ইউ সো মাচ এন্ড দিস গাই আর ডুইং ভেরি গুড স্ট্রাগল সে আমরা যখন অলরেডি খাচ্ছি হি ওয়াজ লাইক ডুইং হিজ অন জব ইন টু দ্য ক্যামেরা ইন ফ্রন্ট অফ ক্যামেরা এন্ড আপনারা অবশ্যই অবশ্যই একে সাবস্ক্রাইব করবেন কারণ ছেলেটা অনেক স্ট্রাগল করে আমাদের খাওয়া উই ওয়ার অলরেডি ইটিং and he was doing you know reviewing those food the jetai hok eke amra apnara subscribe korben ektai karon chhele ta onek onek koshto kore ebong shei sathe eto bar kore camera edik odik diye ghurano ebong edit kora ekta onek tough bishoy ar subscribe korte eto koshto na just click the bell icon with this red button thank you so much we are out thank you so guys dekho hocche abar notun kono shomoye notun kono video te ajker moto ekhanei shesh korchi allah hafiz